নমস্কার বন্ধুরা, রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি হচ্ছে তোমাদের কিছু কথা বলার জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো এই কথাটাই বলার যে তোমাদের রিকোয়েস্ট ভিডিও আমি এবার বুঝি শুনে বানাবো। এবার তোমরা জানতে চাইবে যে কেন কি হয়েছে। তো তোমাদের করা রিকোয়েস্ট ভিডিও, দুটো ভিডিওর জন্য আমার চ্যানেলটা মানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তো যার জন্যে আমার মানে আর কি করব বুঝে উঠতে পারছি না। এবার তোমরা হয়তো ভাবছো যে কি ক্ষতি হয়েছে, কি এমন ক্ষতি হয়েছে। তো ক্ষতি হচ্ছে তোমার, তোমাদের বলা মানে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি দুটো ভিডিও না অনেকগুলোই বানিয়েছি এই ধরনের ভিডিও। এক হচ্ছে নেক স্ট্রাগল ভিডিও, আর দুই হচ্ছে নিঃশ্বাস ধরে রাখার ভিডিও। এই দুটো ভিডিওতে আমার স্ট্রাইক পড়েছে। তো ইউটিউবের থেকে স্ট্রাইক পড়েছে, আর হচ্ছে আমার চ্যানেলটা এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, আর কোনো লাইভ স্ট্রিমও করতে পারবো না। তার জন্যে আগের রবিবার আর এই আজকে যে ভিডিওটা বানাচ্ছি এইটা আজকে রবিবার, এই দু রবিবার টু এক সপ্তাহ হয়ে গেছে। আমি তোমরা তো আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে যে এক সপ্তাহের মধ্যে কোনো ভিডিও নেই আমার। আগের রবিবারে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর থেকে সন্ধ্যেবেলার থেকে স্ট্রাইক পড়ে গেছে। তো সোমবার থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সোমবার থেকে আজকে রবিবার। এই 7 দিনের মধ্যে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। তো ওই নেক্সট আগের ভিডিওটাতে তো আমার স্ট্রাইক পড়েছে একটা, আর চ্যানেল ভিডিওটা পুরো বন্ধ করে দিয়েছে ইউটিউব থেকে। নিঃশ্বাস ধরে রাখার ভিডিওটাতেও তোমার ওটাতে স্ট্রাইক ফেলেনি, ওটা হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিয়েছে ইউটিউব থেকে। দয়া করেছে আমাকে, দুটো স্ট্রাইক ফেলাইনি। আর তার কারণে আমার চ্যানেলে যতগুলো নেক্সট আগের ভিডিও ছিল আমি সেইগুলো ডিলিট করে দিয়েছি। কারণ একটা যখন স্ট্রাইক পড়েছে, এবার যতগুলো ভিডিও আছে পরে যখন সব চেক ইন হবে তো সব ভিডিওতে স্ট্রাইক ফেলবে, আর স্ট্রাইক ফেললে আমার পুরো ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। কারণ এরকম একবার আমার সাথে আগেও হয়েছে, আমার আগেও একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে, ওই চ্যানেলটা আমার এরকম স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে গেছে। তো তার জন্যে আমি আগের থেকেই সব ভিডিও ডিলিট করে দিচ্ছি। তো তোমাদের যদি বিশ্বাস না হয় যে আমি মিথ্যে কথা বলছি, তোমাদের স্ক্রিনারে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা সবাই। তো এই ভিডিওগুলো আমি বাধ্য হয়েছি তোমার ডিলিট করে দিতে। তো আমি দেখে শুনে যেগুলো মনে হয়েছে যে রাখার সেগুলো রেখেছি, আর যেগুলো হচ্ছে তোমার ডিলিট করা সেগুলো সব আমি ডিলিট করে দিয়েছি। তো এইটুকু বলার জন্য এসেছি, তোমরা এমন কোনো ভিডিও রিকোয়েস্ট করো না যাতে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায়। তোমরা কিছু মজার ফানি ভিডিও জন্য, তো বন্ধুরা ইউটিউব থেকে আমাকে ওয়ার্নিং দিয়েছে যে এরকম ধরনের ভিডিও যেন আর না ইউটিউবে আপলোড করা হয়। এটা আমার প্রথম স্ট্রাইক, আর এক নিঃশ্বাস ধরে রাখার ভিডিওতে ওটাকে স্ট্রাইক ফেলেনি, ওটা এমনি বন্ধ করে দিয়েছে ইউটিউব থেকে। তো তোমরা এমন কোনো রিকোয়েস্ট ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করো না যার জন্য আমার চ্যানেলটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, আর তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা এমনি ফানি ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করো, কিন্তু এরকম রিস্কি ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করবে না। আমি দুঃখিত, তোমাদের রিকোয়েস্ট ভিডিও আমি বানাতে পারবো না। তোমরা ভিডিও বানানোর জন্য আমাকে কমেন্ট করো, আমার যদি মনে হয় যে না এই ভিডিওটা রিস্কি হবে না, কোনো রিস্ক নেই, তাহলে সেই ভিডিওটা আমি বানাবো যেটা মনে হবে যে না এই ভিডিও বানালে আমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। তো সেরকম ধরনের ভিডিও আমি বানাবো না। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি বেছে বেছে সব ভিডিও ডিলিট করে দিয়েছি, তো ইমেলে এই SMSটা এসেছে।